আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আবার বাহাস নি, মানে আমরা এমন এক দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন যেই দেশের মূর্খতার বর্ণনা দিলে শেষ করা যাবে না। মানে যেই দেশের সব মানুষ মূর্খ, সেই দেশে এলেম শিখাই পাপ, বুঝতে পারছেন? যেই দেশে সব জাহেল, জাহেলের দেশে যদি আপনি এলেম শিখেন তো ওই এলেম শিখাটাই সেখানে গুরুতর অপরাধ। আপনার বাহাস বাহাস বলতেছে, বাহাস মানে কি? রিসার্চ, বা আরবিতে ইংলিশে বলে রিসার্চ, আরবিতে বলে বাহাস, বাংলায় বলে কি? গবেষণা। আচ্ছা, তো রিসার্চ করবেন, রিসার্চ করবেন কোথায়? রিসার্চের জায়গা কোথায়? হ্যাঁ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিগুলো হলো রিসার্চের কেন্দ্র। তা আপনি বাহাস করতে চান, আপনি ঢাকা ইউনিভার্সিটি যাবেন। বাহাস করতে চান, আপনি ইসলামিক ইউনিভার্সিটি যাবেন। বাহাস করতে চান, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবেন। বাহাস তো গবেষণা তো সেখানেই হয়, আপনি বাহাস করবেন কি মসজিদে? মসজিদে, মসজিদ কি রিসার্চ সেন্টার? মসজিদ কি গবেষণা কেন্দ্র? বাহাসের কেন্দ্র, বাহাসের কেন্দ্র হলো ইউনিভার্সিটিগুলো। এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি কোথা থেকে দেয়? গবেষণার ডিগ্রি হলো এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি। বাহাস করা মানে আপনি এমফিল করবেন, আপনি পিএইচডি করবেন, আপনি একটা রিসার্চ আর্টিকেল লিখবেন, এটাই তো বাহাস। তো বাহাস করার জন্য আরেকজনের দরকার কি আপনার? বাহাসের দরকার আপনার লাইব্রেরি, কিতাব দরকার বাহাস করতে হলে, গবেষণা করতে হলে। আপনি ঢাকা ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরি আছেন, ঢাকা ইউনিভার্সিটির ভিসির কাছে আবেদন করবেন যে আমি আপনার লাইব্রেরিতে কিছু বাহাস করতে চাই। মানে বাহাস বলে ঝগড়া করতে চায়, বাহাস এক জিনিস, ঝগড়া আরেক জিনিস। গবেষণা করতে কি দুইজনে ঝগড়া করা লাগে? এই পৃথিবীর কেউ এমফিল পিএইচডি করছে দশজনে মিলে ঝগড়া করে এমফিল পিএইচডি করে? মানে গবেষণা কী জিনিস, বাহাস কী জিনিস সেটাই বুঝি নেই। আমরা আরেকজনকে ডাকি, আসেন বাহাস করেন। তো উনি আসবে কেন বাহাস করতে? বাহাস তো আমি করবো, বাহাস তো একজনের কাজ, বাহাস কি দুজনের কাজ নাকি? আর বাহাস করবেন, আলহামদুলিল্লাহ আপনি গবেষণা করে একটা সুন্দর বাহাস আর্টিকেল লেখেন, মাকালা লেখেন, সেটা আপনার রিসার্চ জার্নালে, রিসার্চ পত্রিকায় দেন, আমরা জানবো, উপকৃত হব। এটা নিয়ে তো বাহাসের জন্য বাইতুল মোকাররমের মিলনায়তন খুঁজতেছেন, মিলনায়তনে আবার বাহাস হয় কেমনে? মানে আপনারা যদি ইংরেজি শিক্ষিত মানুষেরা যদি বুঝতেন যে রিসার্চকে আরবিতে বাহাস বলে, তাহলে আমাদের মূর্খতা কোন পর্যায়ে আপনারা বুঝতে পারতেন। কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ তো মনে করে যে হুজুর মানুষ বলছে আল্লাহু আকবার, বাহাস যে আবার জিনিস। বাহাস মানে রিসার্চ, বাহাস মানে গবেষণা। তো গবেষণা বাইতুল মোকাররমের মিলনায়তন কেন? গবেষণা হবে বাইতুল মোকাররমের লাইব্রেরিতে, কিতাবাদি আছে, ইসলামিক ফাউন্ডেশনের অসংখ্য কিতাব আছে, সেখানে বসে আমি গবেষণা করব, এটাই তো গবেষণা। গবেষণা আর ঝগড়া করা, মারামারি করা, দুইটা তো এক জিনিস না। এখন ঝগড়া করবে যে দুইজন মিলে বলতেছে যে আসো আমরা মুরগির লড়াই লাগবো, মুরগির লড়াই দেখছেন না, ষাঁড়ের লড়াই দেখছেন না, দুইজন বলতেছে আসো আমরা দুজনে লড়াই করি। তো লড়াই আবার বাহাস হয় নাকি? বাহাস এক জিনিস, লড়াই আরেক জিনিস। এখন বাহাস আর লড়াইকে এক বানায় ফেলা হয়েছে, একটা হলো মোনাজাআ আর একটা হলো বাহাস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল মোনাজাআতু ফিদ্দীনে বেদা, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা বেদাত। আর যারাই ঝগড়া করে তাদের পিছনে নামাজ পড়বা না। দিন নিয়ে যারা ঝগড়া করে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার সামনে দুজন ঝগড়া লাগছে, একজন বলে যে আল কোরআন মাখলুক, আরেকজন বলে গায়রে মাখলুক। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আমরা এদের ব্যাপারে কী বলবো? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ফালা তুসাল্লু খালফাহুমা, দুইজনের পিছনে নামাজ পড়বা না। তা সবাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা দুজনের মধ্যে তো একজনে ভুল করছে, দুজনে তো আর ভুল করে না, একজন তো সহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা সহি বলতেছ তার আকীদা সহি, কিন্তু সে আল্লাহর দিন নিয়ে ঝগড়া করছে আর ঝগড়া করা বেদাত, তাহলে তার আকীদা সহি কিন্তু বেদাতই, এই জন্য তার পিছে পড়বে না। আরেকজন তো তার আকীদাই ঠিক নেই, এই জন্য তার পিছনে নামাজ পড়বে না। দুইজনে বাদ, আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া নাই। সালফে সালেহিনেরা, সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে কেরাম, তাবে তাবেয়ীনে কেরাম, তারা কখনো আল্লাহর দিন নিয়ে ঝগড়া করেন নাই। মাসালার ক্ষেত্রে অসংখ্য একতলাফ যুগে যুগে ছিল, কিন্তু একতলাফ নিয়ে ঝগড়া হয় নাই, গালিগালাজ হয় নাই, মারামারি হয় নাই। এই একতলাফ নিয়ে ঝগড়া করা, মারামারি করা, গালিগালাজ করা, এটা আরেক ফেতনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।